হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই ফ্রি নলেজ চ্যানেলে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটিও হচ্ছে রেশিও প্রপোর্শনের উপরে। বেশ কিছুদিন ধরে রেশিও প্রপোর্শনের উপরে কয়েকটি ভিডিও নিয়ে এসেছি, যে অঙ্কগুলি খুবই আসে বিভিন্ন পরীক্ষায়, তো এটিও তার মধ্যে একটি। দেখুন, দ্য স্পিড অফ দ্য থ্রি কার্স আর ইন দ্য রেশিও 5:4:6. The ratio between the time taken by them to travel the same distance. অর্থাৎ যে এরকম ধরনের কোশ্চেনে আপনাকে শুধু স্পিডের রেশিও দিয়ে দিচ্ছে 5:4:6, আর চাইছে যে একটা সেম ডিস্টেন্সের জন্য যে পরিমাণ যে কারগুলো স্পিড অনুযায়ী কত সময় লাগবে সেই সময় রেশিওটাকে বার করতে বলা হয়েছে। অর্থাৎ স্পিডের রেশিও দিয়েছে, সময় রেশিও বার করতে বলা হয়েছে। তো আগে অঙ্কটা করার আগে বুঝতে হবে যে স্পিডের রেশিও থেকে সময়ের রেশিও বা টাইমের রেশিও কী করে বার করা যায়। এখন আমরা জানি স্পিড is equal to d/t, ডিস্টেন্স বাই টেকেন টাইম। তাহলে therefore t equal to কী হবে? ডিস্টেন্স বাই স্পিড। এখন কি বলেছে? এখানে ডিস্টেন্স বলেছে সেম, মানে সেম ডিস্টেন্সের ক্ষেত্রে তিনটে কার যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি d equal to 1 করে দিই, ইউনিট করে দিই, তাহলে t equal to কি আসছে? 1/s, অর্থাৎ 1/speed। ইউনিট ডিস্টেন্সের ক্ষেত্রে হচ্ছে 1/speed। এখানে যেহেতু অঙ্কটাতে ডিস্টেন্স সেম বলেছে, তাই আমি ইউনিট ডিস্টেন্স ধরতেই পারি। ধরলে কি হচ্ছে? t equal to হচ্ছে 1/s। আমাদের এই ফর্মুলাটাকে এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাতে হবে। আমরা শিখলাম t equal to 1/s। এই ট্রিকটাকে কাজে লাগিয়ে এই অঙ্কটা কিভাবে করা যায় দেখুন। তাহলে আমরা কি লিখতে পারি? রেশিও অফ টেকেন টাইম equal to 1/s, 1/5:1/4:1/6। এটাই হচ্ছে টাইমের রেশিও। এই ট্রিকটাকে কাজে লাগালে সহজে এইভাবে অঙ্কটা করে নেওয়া যাবে। এখন এই 5, 4 আর 6 এর মধ্যে LCM কত হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। তো 5, 4, 6 এর মধ্যে LCM হচ্ছে 5, 4, 6। তাহলে প্রত্যেকটাকে যদি আমরা 60 দিয়ে ইন্টু করি তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। এটা আসছে 12:15:10। এটা হবে অ্যান্সার। টাইম টেকেন টাইম রেশিও 12:15:10। তাহলে বন্ধুরা, এই অঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। অঙ্কটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।